আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মাশরুম গ্রহীতা এবং উদ্যোক্তা এবং মার্কেটিং করুয়া ভাই ও বোনেরা, আপনারা সকলকে জানাই অভিনন্দন। আমি আব্দুল আজিজ, সবসময় আমি মাশরুম নিয়ে কাজ করছি। মাশরুমের বিভিন্ন রেসিপি এবং মাশরুম তৈরি, মাশরুমের ইউনিক কিছু আইটেম নিয়ে কিন্তু আমি সবসময় কাজ করে যাচ্ছি। আজকে আমি আপনাদেরকে দেখাবো মাশরুমের তৈরি স্যুপ কিভাবে করতে হয় এবং মাশরুমের স্যুপ কেন খাবেন, এটার যদি একটু বর্ণনা দিতে যাই। আমি কিছুদিন সঙ্গত কারণে কিছুদিন আমি ব্যাচেলার জীবনে আছি, সেটা যারা খুব ক্লোজ তারা জানেন। বিশেষ কারণবশতই কিন্তু আমাকে মাঝে মধ্যে একটু রান্নাবান্না করে খেতে হয়। তো রান্নাবান্না করে খেলেও কিন্তু আমি খুব ভালো আছি, শুক্রিয়া। আমি আপনাদেরকে আজকে দেখাবো যে আসলে একটা মাশরুম স্যুপটা কিন্তু খুবই হেলদি একটা প্রোডাক্ট। তো আমার আজকে সকাল থেকেই সকালে নাস্তার জন্য আমি এই স্যুপটাকে বেছে নিয়েছি। আমি আপনাদেরকে স্যুপটা কিভাবে করলাম সেটা দেখাবো। নিজ হাতে রান্না করা স্যুপ এর মজাই কিন্তু আলাদা। আমি আপনাদেরকে এখন সরাসরি স্যুপটা আমরা কিভাবে করলাম, এবং স্যুপ কিভাবে খাবো, কেন খাবো, এই বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে সরাসরি একটু তথ্য দিতে যাচ্ছি। সামান্য একটু সময় আমার সাথে আপনারা দিবেন। আমার স্যুপ রেডি হয়ে গেল। রান্না করা খুবই কষ্টকর, একদম গরম গরম স্যুপ থেকে ধোয়া বের হচ্ছে। এই স্যুপটা তৈরি করতে গেলে কিভাবে তৈরি করবেন একটু যদি মনোযোগ দিয়ে শোনেন, খুবই সহজ। এবং এই স্যুপটা খেলে কি হবে এটা নিয়ে আমি একটু যদি আপনাদেরকে বলি, ঘরে যা আছে তার সাথে একটু মাশরুম যোগ করলে কিন্তু হয়ে যাবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কাঁচা মাশরুম, ব্রাহ্মণবাড়িয়া সরাইলের রহমতুল্লাহ ভাই গতকালকে আমার অফিসে আসছিলেন, তো তিনি এসে আমাকে এই মাশরুমটা হাদিয়া দিয়ে গেলেন। খুবই আন্তরিক এবং একজন ভালোবাসার মানুষ তিনি। প্রিয়জন মাশরুম ফাউন্ডেশনকে খুবই পছন্দ করেন, সে ভালোবাসা তার সাথে অনেকটাই মাশরুমের সাথে কাজে মানে যোগান দিচ্ছেন। আমি সকালবেলা বাহিরে গিয়ে নাস্তা করাটা, হোটেলে গিয়ে নাস্তা করাটা, সেটা কিন্তু আমার কাছে খুবই বেমানান লাগে। যদিও ব্যাচেলার জীবনে কিন্তু এই কাজগুলো আমাদেরকে মাঝে মধ্যে করতে হয়। এই স্যুপটা তৈরি করার জন্য আগে কিভাবে তৈরি করবে সেটা আমি আপনাদেরকে একটু বলছি। স্যুপটা তৈরি হবে, প্রথমত চুলোতে একটু পানি দিয়ে দিবেন, পরিমাণ মতো কাঁচামরিচ দিবেন, একটা পেঁয়াজ কুচি করে দিতে পারেন বা পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিতে পারেন। তারপরে মাশরুমগুলোকে কুচি কুচি করে সেই পানিতে দিয়ে কিছুক্ষণ জাল দেন। সেটা যখন একটু গরম হয়ে যাবে, একটু গরম হয়ে গেলেই যখন একটা বলক চলে আসবে তখন সেটাতে পরিমাণ মতো আটা কিন্তু আমাদের ঘরে সবারই থাকে, আটা ময়দা থাকি, এটাকে আলাদা পানিতে সামান্য একটু পানি দিয়ে গুলে নেবেন। গুলে নিয়ে সেটাকে সেই গরম গরম পানিতে, যেটা স্যুপ দিলেন, মাশরুম দিলেন এবং পানি গরম করলেন সেটা দিয়ে দিলেন, পরিমাণ মতো লবণ দিলেন, তারপরে স্বাদ মতো বা আপনার পরিমাণ মতো ইচ্ছে মতো ডিম। ডিমের অনেকে কি করে, সাদা অংশটা দেয়। আমি বলবো সাদা অংশ দেওয়ার প্রয়োজন নেই, পুরো অংশটাই দিয়ে দিবেন। যারা কুসুম খান না সেটা ভিন্ন কথা, কিন্তু মাশরুমের সাথে যদি আপনি পুরো অংশটা দেন আশা করি কোনো প্রবলেম হবে না, কারণ মাশরুম আপনাকে বডিতে প্রোটেকশন তৈরি করবে।
যে জন্য আপনি সরাসরি সেটাতে ডিমটাকে আলাদা একটা পাত্রে ভালো করে গুটিয়ে নিয়ে শুধু এই চিকন ধারায় অথবা সরাসরি ঢেলে দিয়ে একটু নেড়ে দিবেন, তাহলেই হয়ে গেল। একটা বলক নিয়ে আসবেন, বাস আপনার মাশরুম স্যুপ হয়ে গেল, একেবারেই সহজ। এবং আমি যেটা দেখাচ্ছি এই এক পাতিল স্যুপ আজকে আমার সকালের এবং দুপুরের খাবার। আমি মাঝে মধ্যে এভাবে রান্না করি। আজকে সকালে এখন আমি এই স্যুপটা অর্ধেক খেয়ে ফেলবো, বাকি অর্ধেক দুপুরের জন্য রেখে দেব। তার মানে আজকে আমার রান্না হবে না বাসায়, যেহেতু আরও কিছু মাশরুম আছে, সম্ভবত সেই মাশরুমটা রাতের বেলা মাশরুমের স্যুপ হয়ে যেতে পারে। এই হলো রেসিপিটা, আমি আবারও সহজ গুছিয়ে বলছি। একটি পাত্রে, এই পাত্রে কিছু পানি নেবেন, পরিমাণ মতো লবণ দিবেন, কাঁচামরিচ দিবেন পরিমাণ মতো বা স্বাদ মতো, পেঁয়াজ দিবেন, তারপরে সেটাতে মাশরুম কুচি দিবেন। কিছুটা সময় সে গরম হতে থাকবে, জাল হবে। একটা বলক চলে আসলে আলাদা পাত্রে পরিমাণ মতো আটা, ময়দা অথবা কর্নফ্লাওয়ার গুলি নেবেন, নিয়ে সেটা এই গরম পানিতে ঢেলে দিবেন। একটু সাথে সাথে নাড়বেন, নচেত এটা জমাট বেঁধে যাবে। আর পরবর্তীতে সর্বশেষে যেটা হলো ডিম, পরিমাণ মতো বা স্বাদ মতো আপনার ইচ্ছে মতো ডিম একটা পাত্রে আলাদা গুটিয়ে নেবেন, নিয়ে সেটাকে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে নাড়া দিলেই হয়ে গেল স্যুপ। একটা বলক আসলেই নামিয়ে ফেলবেন, নামিয়ে গরম গরম পরিবেশন করবেন। আমি এখন এই স্যুপটা দেখেন অনেকটা ক্রিমি টাইপের হয়ে গেল, খুবই টেস্টি, যেটা অসাধারণ। যারা আশপাশে আছেন, এই মুহূর্তে যদি আমার আশপাশে কেউ থাকেন, চাইলে অংশগ্রহণ করতে পারেন, সুযোগ আছে। দুপুরবেলা যেটা খাবো সেটা আপনাদের জন্য ভাগ করে এখনই আমরা খাবো, যদি কেউ থাকেন আমি খেতে খেতে চলে আসবেন। আমি এখন আমার চাহিদা মতো আমি বাটিতে নিয়ে নিচ্ছি, কিছুক্ষণ পরেই হবে খাওয়ার পালা। এই স্যুপটা কেন খাবেন, রান্নার পদ্ধতি তো জানলেন। এই স্যুপটা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য খুবই ভালো কাজ করে, বিশেষ করে যাদের বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন এবং শিশু আছেন, তাদের জন্য কিন্তু এই স্যুপটা খুবই খুবই হেলদি একটা স্যুপ। রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য এই স্যুপটা খুবই ভালো কাজ করে, বিশেষ করে যারা ডায়াবেটিক্সের রুগী আছেন, তারা এই কাঁচা মাশরুম না পেলেও কিন্তু রেসিপির জন্য একটু আরেকটু অ্যাড করি। যাদের এখানে কাঁচা মাশরুম নেই, তারা চাইলে কিন্তু মাশরুম পাউডার দিয়ে দিবেন, পরিমাণ মতো পাউডার দিয়ে দিবেন। আপনার প্রয়োজন হলো হেলদি একটা প্রোডাক্ট, অন্য কিছু না, স্বাস্থ্যের সুরক্ষার জন্য কিন্তু মাশরুম খুবই ভালো কাজ করে। এখন শিশুদের জন্য যদি বলি, শিশুরা কিন্তু ফুড সাপ্লিমেন্টটা অনেক সময় ভালো পায় না। শিশুরা ফুড সাপ্লিমেন্টটা ভালো না পাওয়ার কারণে তারা কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতার দিক থেকে তারা অনেকটা পিছিয়ে থাকে। যে জন্য আমি বলবো এই স্যুপটা আপনারা চাইলেই কিন্তু শিশুদেরকেও কিন্তু এটা খুব টেস্টি করে বানাতে পারেন। আরও যারা স্যুপ বানানোর ভালো রেসিপি জানেন, আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো রেসিপিতেও কিন্তু এই স্যুপটা তৈরি করে খেতে পারেন এবং বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন। শিশুদের জন্য এই স্যুপটা কেন বেশি প্রয়োজন, একটা শিশুর বডিতে ভিটামিন, মিনারেলস এবং ক্যালসিয়াম এগুলোর কিন্তু পর্যাপ্ত গুরুত্ব রয়েছে। যে আবু হানিন ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, পবিত্র জুমা মোবারকের অভিনন্দন জানিয়েছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ, আমাদের সাথে আছেন, শুকরিয়া। বলছিলাম এই মাশরুমটা যদি নিয়মিত বাচ্চাদের, বৃদ্ধ মানুষ এবং গর্ভবতী মহিলা, ডায়াবেটিক্স রুগী এবং প্রেশারের রুগীরা খায়, আলহামদুলিল্লাহ তাদের উইদাউট মেডিসিনই তারা সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। মাশরুমে অসংখ্য উপাদান রয়েছে,
ভিটামিন, মিনারেলস, ক্যালসিয়াম, থায়ামিন, আর্গোস্টেরল, ট্রাইটারপিনয়েডস, এটা এক একটা মাশরুমে কিন্তু এক একটা উপাদান রয়েছে, যদিও রিবোফ্লাভিন, অ্যামাইনো অ্যাসিড, মানুষের বডিতে যে কয়টা অ্যামাইনো অ্যাসিড অত্যাবশ্যকীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো আছে, অ্যামাইনো অ্যাসিড রয়েছে, এরকম অসংখ্য উপাদান রয়েছে, অসংখ্য। আপনারা আমার সেই পুষ্টিগুণের বিভিন্ন প্রোগ্রামগুলো আমি প্রায় সময় করে থাকি, সেগুলো দেখলে কিন্তু বুঝতে পারবেন। এখন আসি এই উপাদানগুলো আপনার বডিতে গিয়ে কীভাবে কাজ করবে সামান্য একটু যদি বলি। স্পাইনাল কর্ড, যেটা মাশরুমে স্ফিঙ্গোলিপিড নামক একটা উপাদান আছে, যেটা আপনার স্পাইনাল কর্ড মেরুদণ্ডের মাঝে দিয়ে যে একটি গুরুত্বপূর্ণ একটা নালী আছে, সেটা মাথার সাথে কিন্তু পেঁচানো থাকে, সেটা এই স্পাইনাল কর্ডটা কিন্তু আপনার স্ফিঙ্গোলিপিড, অর্থাৎ এই স্ফিঙ্গোলিপিডটার কারণে আপনার ব্রেন সেলগুলোকে ব্রেনের খুব ভালো কাজ করে। আপনার যাদের মেরুদণ্ডে ব্যথা আছে, হাঁটুতে ব্যথা আছে, তারা কিন্তু মাশরুম নিয়মিত খেলে তাদের কিন্তু এই ব্যথাগুলো মেডিসিন মুক্তই আল্লাহ রাব্বুল আলামিন ভালো রাখেন। আর ব্যথার মেডিসিন খেলে কিন্তু আমরা যদিও সুস্থতা অনুভব করি সাময়িক সময়ের জন্য, ব্যথার মেডিসিনটা কিন্তু আসলে অ্যানেস্থেসিয়ার মতনই কাজ করে। ব্যথা শুরু হলো, আপনি ব্যথার ওষুধ খেলেন, সেটা কিছু সময়ের জন্য লাঘব হবে মাত্র। আর মাশরুম খেলে সেই ব্যথাটা কিন্তু, ব্যথা যেই জন্য হচ্ছে ব্যথাটাকে সে কিন্তু একেবারে কিউর করে দিয়ে কিন্তু আপনাকে সুস্থতা দান করার সুযোগ দিচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, মাশরুমে এই ক্ষমতাটা দিয়েছেন। সম্মানিত দর্শক, বেশি কথা না বাড়িয়ে এখন আমার খাওয়ার পালা, আমি সামান্য একটু আপনাদেরকে খেয়ে দেখাবো। আমার হাতে তৈরি সেই স্যুপ গরম গরম, এতক্ষণ অপেক্ষা করছিলাম গরম স্যুপ মুখে দিয়ে আবার আমার জিহ্বা পড়ে যায় কিনা। বিসমিল্লাহ, আমি এই মুহূর্তে যেখানে লাইভ করছি, আমাকে লাইভের স্ট্যান্ড নাই, মোবাইল ধরার জন্য স্ট্যান্ড কেউ নেই, যে জন্য আমি নিজ হাতেই এক হাতে মোবাইল আর এক হাতে খাওয়া সেটা চলছে। আমি দেখবো যে আসলে আমার আমার নিজ হাতে রান্না করা স্যুপটি কেমন টেস্ট হলো। বিসমিল্লাহির রহমান, বিসমিল্লাহ, অসাধারণ, আইডিয়া করা যাবে না কেমন টেস্ট হয়েছে। সকলে এইভাবে মাশরুম স্যুপ করে খেতে পারেন, পুষ্টিগুণে ভরা মাশরুম আপনার জীবনকে প্রোটেকশন দিক। আল্লাহ রাব্বুল আলামিন মাশরুমে যে ক্ষমতা দিয়েছে সেই ক্ষমতা কাজে লাগুক, সেই প্রত্যাশা রেখে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।